আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব বিরিয়ানির। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি, গরুর মাংস আর হচ্ছে সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশনে লিখব, আপনারা চাইলে ওখান থেকে তুলে নিতে পারেন। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো ভালোভাবে ভাজে নিব। টমেটো আমি এখানে দুইটা দিয়েছি, বিরিয়ানিতে টমেটো দিলে ভালো লাগে খেতে এবং কালারটা খুব ভালো আসে। এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু বাটা, আর কাঁচামরিচ বাটা হচ্ছে পরিমাণ অনুযায়ী। দেওয়ার পরে ভালোভাবে ভাজে নিতে হবে। কালারটা যখন বাদামি কালার হবে তখনই পানিটা দিতে হবে। তো আমি এখানে একটু পানি দিব, যখন আমার মশলাটা ভালোভাবে ভাজা হবে, পেঁয়াজগুলো আর কাঁচামরিচ টমেটো ভাজা হওয়ার পরেই আমি একটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দেখুন বলক আসছে। এখন আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, আর হচ্ছে জিরা গুঁড়া 1 চামচ। ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে আবার ভালোভাবে নাড়বো। আর আমি এই বিরিয়ানি মশলাটা প্যাকেটের মশলা দিয়েই করছি, আপনারা চাইলে বাসায় মশলা বানাই করতে পারেন, কিংবা হচ্ছে খুব ঝামেলা লাগে আর বাজারে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা, এটা দিয়েই খুব ভালো হয় এই বিরিয়ানি খেতে। তো আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে অ্যাড করব মাংস। দেখুন আমি এভাবে ভালোভাবে কষাচ্ছি, আমি কিন্তু কোনো পানি দেইনি। আর আগে যে মশলায় পানি দিছিলাম এর মধ্যে, পরে কিন্তু আর কোনো পানি দেইনি। এখন আমি এভাবে কিছুক্ষণ নাড়ব। এখানে আমি 1 কাপ টক দই দিলাম, এই টক দইটা আমি নিজেই বানাইছি। নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিব। দেখুন একটু বলক আসতে শুরু করছে। এর মধ্যে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। তো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকা দিব। ঢাকা দেওয়ার পরেই কিছুক্ষণ পরে আবার তুলব, যাতে তলে না লাগে যায়। আর অনেক মশলা বাটা মশলা এখানে আছে, তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে একটু পর পরে নাড়ে দিতে, না হলে কিন্তু তলে লাগে যাবে। আর আমি যেহেতু মাটির চুলে রান্না করতেছি, এই জন্য আমার চুলার রাস্তা খুব হাই আছে, তাই আমার একটু পর পরে ভালোভাবে নাড়তে হইতেছে। তো আবার আমি ঢাকা দিলাম যাতে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুললাম, তোলার পরে আবার আমি ভালোভাবে নাড়ব। আর আমি আগে যেগুলো মশলা দিয়েছি, খুব কম উপকরণ দিয়ে এই বিরিয়ানি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এই বিরিয়ানির মাংসটাই মূলত, কারণ মাংসটা যদি ভালো না হয় বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না।
তো মাংসটাই আপনাদের খুব ভালোভাবে রান্না করতে হবে এবং ভালোভাবে কষাইতে হবে। যত আপনারা মাংসটা কষাবেন এতে করে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি যাতে একটু ঝাল হয়। আর যারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু এক চামচ মরিচ গুঁড়ো দিলে আবার ঝাল হলে ভালোই লাগে খেতে বিরিয়ানি। তো দেওয়ার পরে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ থেকেই এই মাংসটা কষাচ্ছিলাম ভালোভাবে। তো আবার মাংসটা প্রায় রান্না শেষের দিক, আপনারা এর মধ্যে লবণটা চেক করবেন। তো আমার মাংসটা রান্না শেষের দিক দেখুন অনেক সুন্দর একটি কালার হয়েছে। এখন আমি এটা নামাই একটি পাতিল দিব চুলার মধ্যে বিরিয়ানি রান্না করার জন্য। যখন আমার পাতিলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল দিব। তেল তো আমি এখানে সাদা এলাচ দালচিনি গোলমরিচ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিব। আর পেঁয়াজ দিলে বিরিয়ানিতে একটা কালার আসে। তো আমি প্রথমে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। দেখুন আমার কিন্তু পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়েছে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে দেব। চাল আমি আগেই ধুয়ে ঝাড়াই রাখছিলাম। আর আমার চাল এখানে তিন পট দিয়ে আমি এই চালগুলো ভালোভাবে ভাজি নিব। আপনারা সাধারণত যেভাবে পোলাও রান্না করেন তো এভাবেই চালটা ভালোভাবে ভাজি নিতে হবে, এতে করে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। অনেকে বিরিয়ানিতে বেশি পানি দিয়ে ফেলে কিংবা বিরিয়ানি ভালো হয় না, তো এভাবে চালটা ভাজিয়ে দিলে বিরিয়ানিটা খেতে ভালো হয় আর অনেকটাই ঝরঝরে হয়, একটার সাথে একটা লাগে না। তো আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিব। তো আমার চাল ছিল তিন পট, তাই আমি এখানে এই মগটা দিয়ে তিন মগ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নামার দিব সাইডেরগুলো যে লাগে আছে। তো আমি এখানে এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে এখন আমি দিব কাঠবাদাম বাটা আর হচ্ছে আলু বোখরা, শাহী জিরা, কাঁচামরিচ। আপনারা এখানে চীনাবাদামও বাটে দিতে পারেন কিংবা কাজু বাদাম বাটে দিতে পারেন। বাদাম বাটা দিলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো হয়। এখন আমি নেড়ে চেড়ে দেব ভালোভাবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে লবণ দিব। আর লবণটা আপনাদেরকে আগেই দিতে হবে। এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম এক চামচের মতো। আর আমি এখানে আলুগুলো ভালোভাবে ভাজে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। আর আলুতে আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে ভাজে রাখছিলাম। এখন আমি বিরিয়ানিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুললাম, দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়ব। তো আমি এখানে মাংসটা দিয়ে দিব। তো আমি আগেই ভালোভাবে যে মাংসটা কষায় রাখছিলাম ওইটা সবটাই দিয়ে দিব। দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়ব চাল আর মাংস যাতে খুব ভালোভাবে মিক্স হয়। আর এখন কিন্তু আমি কোনো বিরিয়ানি মশলা দিব না,
তো আমি এখন ঢাকা দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলব। দেখুন বলক আসছে, তো আমি একটু পরপর নাড়া দিব যাতে না লাগে যায়। আর না লাগার জন্য আমি এখানে একটা লোহার তাওয়া ব্যবহার করব, তলে দিব। দেওয়ার পরে আর পাতিলটা উপরে দিলে কিন্তু এটা লাগবে না, আপনারা যতই জাল দেন আর বিরিয়ানি চট করে লাগে যাবে না। এটা খুব সহজ একটি উপায়। এটা নামায় হচ্ছে ওই লোহার তাওয়াটা দিব যাতে বিরিয়ানিটা না লাগে যায়। আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে পাতিলটা এর উপরে রাখবো। এখন যদি আমি চুলার আঁচটা খুব হাইও রাখি তাও কিন্তু আমার বিরিয়ানি লাগবে না, আর বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। দেখুন এখনও কিন্তু বিরিয়ানি সিদ্ধ হয়নি চালটা, আর কিছুক্ষণ সময় লাগবে। আর এখন আর আমি কোনো নাড়বো না, এভাবে একটা নুসনির সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিব। আর বিরিয়ানিতে সাধারণত এভাবেই দিতে লাগে, কারণ কোনো কিছুতে নাড়লে এটা কেমন জানি হয়ে যায়, তো আমি এভাবেই দেই। এতে খুব সহজ লাগে রান্না করতে। তো আমি আবার একটু পরে এভাবে দিব। তো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর বিরিয়ানি রান্না করতে করতে আমার রাত হয়ে গেছিল, তাই ভিডিওটাতে এমন আসতেছে। দেখুন বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে এই বিরিয়ানি রেসিপিটি শেয়ার করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।